লিগ ওয়ানের লায়নের বিপক্ষে 2-1 গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজির ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেসকে। সেই ম্যাচে ছিলেন না তাদের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র। ফরাসি জায়ান্টদের হারতে হয়েছে 2-1 গোলে। ডিবক্সের সামনে লায়নের খেলোয়াড়কে ফাউল করেন দানি আলভেস। এ সময় রেফারি ফাউলের বাঁশি বাজায় আর তখনই মেজাজ হারিয়ে ফেলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর ম্যাচ শেষে আসে আরো দুঃসংবাদ। আলভেসকে নিষিদ্ধ করা হয়েছে 3 ম্যাচের জন্য। পিএসজির হয়ে আগামী 3 ম্যাচে দেখা যাবে না এই ব্রাজিলিয়ান তারকাকে। আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায় মন্ট পেলিয়ারের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচে থাকবেন না ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস, তবে ম্যাচে ফিরতে পারেন নেইমার। নেইমার যোগ দেওয়ার পর থেকে লিগ ওয়ানে উঠছে পিএসজি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সহ রেকর্ড ভেঙে যাচ্ছে দলটি। রক্ষণ ও আক্রমণের সুষম সমন্বয়ের মাধ্যমে পিএসজি হয়ে উঠেছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব। তাই তারা স্বপ্ন দেখছে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের।